আদব আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনুস যথেষ্ট পরিমাণে শেখ হাসিনা হয়ে উঠতে পারবেন বা হয়ে উঠতে যাচ্ছেন না উনি উনি এরকম পর সম্ভাবনা নাই কারণ উনি এখনও মনে করেন আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা ছাত্ররা যারা যারা আন্দোলন করে আজকে একটা পরিবেশ দেশের পরিবর্তন নিয়ে আসছে তারাই হচ্ছে আমাদের নিয়োগকর্তা তারা অতএব এই ব্যাপারে কিন্তু ভেরি কশাস এবং উনি প্রতিটা পদক্ষেপই কিন্তু হিসাব করে নিচ্ছেন আমরা যখনই আমি দুবার এই পর্যন্ত তার সাথে দেখা করেছি আমরা ব্যবসায়ীরা কথা কম বলেন এবং হিসাব করে কথা বলেন যেটা বলেন খুব হিসাব করে কথা বলেন আর যেটা যতটুকু পারবেন ঠিক ততটুকুই বলেন তো আমার আর ওনার তো উনি পাবলিকলি বলেছেন যে আমি তো বেশি দিন যেদিন রাজনীতিবিদরা চাইবে আমি তারপরেই আমি চলে যাবো

উনি নাই কেন যে অল্প সময় উনি কোনো পরিবর্তন আনতে পারবেন না আর উনি কিন্তু চাচ্ছেন সবসময় একটা পরিবর্তন এনে দিতে যাতে করে যেমন আমরা কতগুলো জিনিস আমার ভালো লেগেছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের পারমানেন্ট ইসের মধ্যে নিয়ে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন গুড সাইন এরকম এবং দুই বছরের বেশি কেউ রাষ্ট্র প্রধানমন্ত্রী থাকতে পারবেন না রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে অনেকগুলো জিনিস আসছে আবার এমন আসছে ছোট ছোট দলগুলো যাতে ক্ষমতায় আসতে পারে যেমন একটা বাংলাদেশটাই হবে একটা কনস্টিটুয়েন্সি এই ভোটের অনুযায়ী কি অনুপাত অনুযায়ী তারা ই হবে আমরা এই প্রশ্ন করেছিলাম যে আজাদ বললেন যে এটি একেবারে নাই কারণ তিনি অন্য ভাবে চিন্তা করেন বিষয়টি চিন্তা করেন আপনার কাছে একটু শুনতে চাই দর্শকরা আপনার কাছে যেটি জানতে চাইছেন সেটিও আমি একটু বলে রাখি এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত সেটিও আপনার কাছে একটু শুনতে চাইছেন জনাব

একটা পর্যায়ে নিয়ে আসা লাইক সাত আট পার্সেন্টের মধ্যে এবং পরবর্তী এক বছরের মধ্যেই হয়তো সেটাকে আমরা চার পাঁচ নিয়ে আসতে পারি এখন কত এখন কত রিজার্ভ এখন রিজার্ভ হচ্ছে বিশ পাঁচ এটা হচ্ছে আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী বিশ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী সরকারের আগে সরকারের ওই ডেফিনেশনে নয় তো আমি আপনার যে বৃহত্তর প্রশ্নটা ছিল সেটার বিষয়ে আমি সেই বলবো দেখুন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই সরকারের ব্যক্তিরা কোন পার্টি করে আসেনি তারা কারোর প্রতি ব্যক্তিগত আনুগত্য প্রকাশ করে চাকরি গ্রহণ করে নাই তারা তাদের যোগ্যতার বলে এসছে বা তাদের কমিটমেন্টের বলে এসছেন এবং তারা এই ধরনের কোন কার্যকলাপে একসাথে মানে ভিন্ন অবস্থান থেকে এসে একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা নেবে এটা আমার কাছে মনে হয় না তারপরেও আমি বলবো বৃক্ষ কি ফলে পরিচয় আমাদেরকে দেখাতে হবে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করে যে এই সরকার রিফর্ম রিয়ালি প্রসেস ইকোনমিক আমি ব্যাংকিং খাত এগুলো যেগুলো আমার দায়িত্ব আছে সেগুলোকে ইনশাল্লাহ আমি আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে করে ফেলব আমি চাই যে পলিটিক্যাল রিফর্মটা সেই ক্ষেত্রে যেন সরকার পুরোপুরিভাবে মনোযোগ দিয়ে সাকসেসফুল হয় সাকসেসফুল হয় কিন্তু সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যেটা বাজারের সুবিধা সেটা পেতে আসলে আমরা পাচ্ছি কিনা সেটা আপনার কাছে একটু জানতে চাই আমি শিওর যে আপনার ঘরেও বাজার হয় আসে আপনার যারা বাজার করে বা আপনি যাদের সাথে বাজার যারা করে তাদের সাথে যখন দেখা হয় তারা আপনাকে কি বলে মাননীয় গভর্নর দেখুন এই কমপ্লেন তো প্রত্যেক হাউস ওয়াইফই করবে সেটা আমার স্ত্রীও করছেন যে বাজারে গেলে টাকা পানির মতো চলে যায় কিছু আনে না ব্যাগ থলির মধ্যে কিছু যায় না তার আগে টাকা শেষ হয়ে যায় কাজেই সবাই এটা অনুভব করছে তবে আমি বলবো নিম্ন আয়ের লোকের অবস্থা খুবই করুন তাদের আয় আয় যতটুকু তার চাতে ব্যয় অনেক বেশি বেড়ে গেছে তাদের সামর্থ্য কমে গেছে কাজে আমি মনে করি যে সরকারের দৃষ্টিকোণ থেকে এবং আমি বাংলাদেশ ব্যাংকের যে প্রাইমারি রেসপন্সিবিলিটি কোর রেসপন্সিবিলিটি হচ্ছে ইনফ্লেশনকে কমিয়ে আনা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমি মনে করি যে এক্সচেঞ্জের পলিসি এখন যেভাবে কাজ করছে তাতে এটা স্টেবল থাকবে আগামীতে এটাকে যদি আমি রাখতে পারি ইম্পোর্ট থেকে ইনফ্লেশনটা হবে না আচ্ছা দু নম্বর যেটা হচ্ছে আমরা মনিটরি টাইটনিং স্ক্রুটাকে আরো টাইট করছি যেটা নিয়ে আজাদ সাহেব একটাকে কমপ্লেন করলেন যে রেট কবে কমাবেন আমি এখন কমাবো না অবশ্যই না। এটা আরো বাড়াবে কিছুটা বাড়বে তারপরে স্থিতিশীল হবে তারপরে কমবে যখন মূল্যস্ফীতি হবে মূল্যস্ফীতিকে একটা জায়গায় নিয়ে আসার জন্য এটা এটার আগে হবে না অধৈর্য হওয়া যাবে না আমাদেরকে কাজ করে যেতে হবে দৃঢ়ভাবে আমি মনে করি যে মনিটারি টাইটনিং এর সাথে আমাদের ফিজিক্যাল পলিসিও আমরা আশা করছি আমরা অলরেডি ইন টক যে এক লক্ষ কোটি টাকা বাজেট থেকে ছেটে ফেলা হবে এবং যদি ছেটে ফেলা হয় তাহলে কি হবে এখন বর্তমান সরকারের আগের সরকারের যে বাজেট ছিল সেখানে ব্যক্তিখাত থেকে নেওয়া ছিল এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা আমার টোটাল ডিপোজিট গ্রোথ হয় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা তাহলে ব্যক্তিখাত কি পাবে আজ সাহেব কি দিয়ে বিজনেস করবে কোন বিজনেস করার উপায় থাকে না আমি বলেছি ফাইন্যান্স সেক্রেটারি সাহেবকে যে আপনারা এক লক্ষ কোটি টাকা ছেটে ফেলে কেন এক লক্ষ কোটি টাকা বড় উঠে একশো সায়ত্রিশ লক্ষ সায়ত্রিশ থেকে কমিয়ে সত্তর থেকে আশি আনে এবং একই সাথে আপনার রেভিনিউ শর্টফল হবে ত্রিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা সেটাও কাভার করতে হবে তো এই দুটো পঞ্চাশ মিলে এক লক্ষ কোটি টাকা ছেটে ফেললে মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে এবং এই ভূমিকাটা বাজেটকে সাপোর্ট এই সাপোর্টটা বাজেট থেকে আসতে হবে কারণ পলিসি মেকিং ইজ এন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আমি একটা ফাইনাল অর্থ মন্ত্রণালয়ে বসে কিন্তু এককভাবে এটা করতে পারবো না ওকে আমাকে অবশ্যই এখানে গভর্নমেন্ট অ্যাজ এ হোল সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কাজ করতে হবে তাহলে সাকসেস হতে পারে আমি 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 একটি প্রশ্ন আরেকটা জিনিস বলি জি জি বলেন আমরা ইতিমধ্যেই সার আমদানির জন্য যে টাকার ব্যবস্থা করা সেটা আমরা করতেছি প্রতিদিন আমরা বিএডিসি কে বিশ দশ পনেরো মিলিয়ন করে দিচ্ছি যাতে সারটাকে নিয়ে আসতে পারে আমরা বিদ্যুতের জন্য বাজার থেকে আমি ডলার খরচ করছি আমরা আমার তহবিল থেকে নয় রিজার্ভ থেকে নয় বাজার থেকে তুলে সোনালি ব্যাংকে দিচ্ছি পুবালী ব্যাংক রুমাল ব্যাংকে দিচ্ছি যাতে তারা পাওয়ার সেক্টরের বিলগুলো মেটাতে পারে আমি মনে করি যে পলিসিজ আর ওয়ার্কিং পিপুল জনগণ এটাকে সাপোর্ট করছে তারা ব্যাংকের ব্যাংক রান আমরা দেখি নাই আশা করি ব্যাংক আমাদের দেখতে হবে না কিন্তু বাংলাদেশের মতো এত বড় ব্যাংক ডাকাতি হওয়ার পরেও একটা ব্যাংকের উপর রান হচ্ছে না একটা মানুষের এখনো আস্থা আছে যে ব্যাংকগুলো তাদের টাকা ফেরত দিবে দিতে পারবে সেটা হবে আমি একটা কথা বলি আমরা আমরা টাকা ছাপাবো না কিন্তু এই ব্যাংকিং খাতে প্রবলেম সলভ করবো টাকা না ছাপিয়ে করতে হবে দ্যাটস দ্য চ্যালেঞ্জ টাকা না ছাপিয়ে আপনার ব্যাংকের খাতে প্রবলেম সলভ করবেন আমরা আশাবাদী আজ কিন্তু জানাবে কে আজাদ আমাদের এই প্রশ্নটা একটু করতেই হচ্ছে সেটা হচ্ছে ছাত্রদের পরীক্ষা না দেওয়ার দাবি আমরা আবার এই প্রশ্নটা নিয়ে জানাবো আসানিস মনসুরের কাছে আসবো এটি প্রায় শেষ জায়গায় আমি চলে আসছি ছাত্রদের পরীক্ষা না দাবি আনসারদের চাকরি স্থায়ী করার দাবি অমুকের পতকের দাবি অন্তর্ভৃত সরকারের সামনে একের পর এক দাবিতে আন্দোলন চলছে ডাক্তাররা তুলছে নিরাপত্তার দাবি এখন আবার ওষুধ কারখানা পোশাক কারখানা শ্রমিকদের সুযোগ সুবিধার আন্দোলন করছে উৎপাদন অচল হয়ে যাচ্ছে এই শ্রমিকদের মধ্যে থাকা বহিরাগতদের কড়া উপ হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আপনি বিষয়টি কীভাবে দেখছেন যে এটিকে আসলে কন্ট্রোলে আনা যাবে মানে কন্ট্রোল শব্দটা একটি স্ট্রং আমি যেটি বলতে চাইছি যে এটি আসলে স্বাভাবিক অবস্থায় আসবে কিনা শ্রমিক মালিকদের জন্য একটি স্বাভাবিক পরিস্থিতি আসছে কিনা খুব দ্রুত আপনি কি দেখছেন এটা সময় লাগবে ওভারনাইট এটা হবে না কারণ যতদিন পর্যন্ত পুলিশ তার সক্ষমতা না পাবে ততদিন পর্যন্ত এটা অসম্ভব না এই জন্য ওভারনাইট এটা আশা করাটাও ঠিক হবে না তো আমি মনে করি যে আমাদের ধৈর্য ধরতে হবে তো আস্তে আস্তে এটা স্টেবল হবে এটা আর যে দাবিগুলো ছাত্ররা করেছে প্রথমে অটো পাস যারা চেয়েছিল আমি খুবই এটা বিস্মিত হয়েছিলাম কিন্তু পরবর্তী যে অনেক ছাত্র গুলি তারা হসপিটালে কারো চোখে পরীক্ষা দেওয়া সম্ভব না তখনই আমি এটাকে মনে করেছি ঠিক আছে গভর্নমেন্ট প্রথমবারের মতো করেছে এটাকে মেনে নিয়েছে কারণ এর পিছনে অনেক যুক্তি ছিল তাদের আর আনসার বিদ্রোহটা এটা মোটেই গ্রহণযোগ্য না এবং একে একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাটার থেকে লোক বেড়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকে নতুন নতুন দাবি শুরু করছে এটা টোটালি যুক্তিসঙ্গত না এবং এটাকে গভর্নমেন্টকে একটা বিব্রত করা এই ব্যাপারে আমি মনে করি গভর্নমেন্টকে এটা শক্তভাবে এটাকে দেখা উচিত আমি বলবো যে একটা বড় রকমের পরিবর্তনের পর এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় দ্বিতীয়ত যারা পরাজিত শক্তি তাদের হাতে প্রচুর অর্থ আছে তাদের অভিলাষও আছে তারা কিন্তু চেষ্টা করবে এই সরকারকে একটা বিপজ্জনক স্থানে নিয়ে যেতে বিব্রত করা শুধু নয় ডেঞ্জারাস একটা সিচুয়েশন করতে কাজে সরকারকে একটু কঠোর হতে হবে আমি মনে করি যে আগামীতে আমাদের সেনাবাহিনী একটু গঠন করার মাধ্যমে বেশ কিছু লোককে ছাটাই করে দিয়ে হলেও নতুন রিক্রুট করে হলেও কারণ আমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু ব্যাপকভাবে যারা সেই প্রশাসনের লোকরা আছে যারা চাইবে এটাকে স্টেবিলাইজ করতে তারা অন্তমিহিতভাবে সেটাই তাদের দায়িত্ব বলে মনে করবে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যদি আমরা বিচ্ছুত করতে না পারি তাদের উদ্দেশ্য থেকে তাহলে কিন্তু অঘটন তারা ঘটাবে তাহলে সরকারকে একটু সাবধান হতেই হবে জনগণের সাপোর্ট নিয়ে করতে হবে আমি বিশ্বাস করি যে কোন ধরনের টু হতে হবে না কারণ হবে না কারণ হচ্ছে জনসমর্থন নাই এবং ছাত্ররা কি এককভাবে এটা করতে পারত অবশ্যই নয় যখন সাধারণ মানুষ হাজবেন্ড ওয়াইফ নিয়ে রাস্তায় মেনে গেছে সেই সময় বিশেষ মিলিটারি সেখানে অস্ত্র চালাতে পারে না যে এখন অভ্যুত্থান সম্ভব নয় অভ্যুত্থান সেই শক্তি পরাজিতই হবে কিন্তু তারা কিন্তু চেষ্টা করবে বিভিন্ন ভাবে সরকারকে বিব্রত বিব্রত